জাপোঝেরিয়া পরমাণু কেন্দ্র দখল করে ইউক্রেনের একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল রাশিয়া। পুতিনের দাবি, ইউক্রেনের যুদ্ধ নয়, চলছে সামরিক অভিযান। যুদ্ধ ঘোষণার জন্য আগামী 9 মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন। ইউক্রেনের ডনবাস থেকে 200 কিলোমিটার এবং দক্ষিণ কিয়েভের থেকে 550 কিলোমিটার এবং দক্ষিণ পূর্বে জাপোঝেরিয়া পরমাণু কেন্দ্র থেকে ইউক্রেনের বহু এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল রাশিয়া। তবে পূর্ব ইউক্রেনের সমস্ত রাশিয়া অধিকৃত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। জাপোঝেরিয়ার বিদ্যুৎ কেন্দ্রে মোট 6টি চুল্লি রয়েছে। সাধারণত এটি ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে। এছাড়াও এই পরমাণু কেন্দ্র থেকে দেশের মোট পারমাণবিক শক্তির অর্ধেকই উৎপাদিত হয়। আর এই পরমাণু কেন্দ্র হাতছাড়া হওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা। এর ফলে ইউক্রেন বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, রাশিয়ার একনায়ক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার দাবি জানিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধ নয়, সামরিক অভিযান চালাচ্ছেন। কিন্তু তিনি এও জানিয়েছেন যে কোনো মুহূর্তে তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন। ইতিমধ্যেই রুশ আক্রমণের ফলে বিপর্যস্ত ইউক্রেনের হাজারো মানুষ। এরপর সরাসরি যুদ্ধ ঘোষণা করলে ইউক্রেনকে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার জন্য পুতিন খুব সম্ভবত আগামী 9 মে দিনটিকে বেছে নিতে পারেন বলেও একটি সূত্রের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।